কিছুদিন আগেই দেখলাম ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কিসের দাম? আমাদের কৃষকেরা এখন জমি চাষ করবে, মেশিন চালাবে, পানি সেচ দিবে, কি লাগে? ডিজেল। সেই ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সামনেই বড় ধানের মৌসুম, ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের যে পরিবহনের মালিকরা তারা ধর্মঘট ডেকেছেন, সরকার তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে। ভাড়াটা শেষ পর্যন্ত দিবে কে? আমরা। সবকিছুর শেষ কি? আমরা, জনগণ। চলছে এই হুলস্থুল। পরিবহন ধর্মঘট যারা করেছে তারা লালে লাল, তাদের কাজ হয়ে গেছে। মরবে কে? আপনি, আমি। আমাদের আয় রোজগার বাড়ছে না, আমাদের বেতন বাড়ছে না, আমাদের আয় ইনকাম বাড়ছে না, কিন্তু ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিটা দ্রব্যমূল্য যা আমাদের প্রতিদিন প্রয়োজন সবকিছুর দাম হু হু করে বাড়ছে। আর একবার যদি কোনো একটা জিনিসের দাম বাড়ে আর সেটার দাম কমে না, কোন একটা বিশেষ কারণে একবার যদি বাড়িয়ে দেওয়া হয় আর কমে না, এই গরিব বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের দিকে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। পরিবহন ধর্মঘট যারা করেছিল তারা খুশি, তাদের তো ভাড়া বেড়ে গেছে, বাস হয়ে গেল, তাদের দাবি পূরণ হয়ে গেছে। এখন সারাটা বছর ধরে এখন আমাদেরকে সেই বাড়তি যেই ভাড়া আছে দিয়ে যেতে হবে। আমাদের কৃষকেরা তাদেরকে বাড়তি টাকা দিয়েই জমিতে সেচ দিতে হবে। আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা তো আছেই। এগুলো এক ধরনের আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ। যার যা ইচ্ছা তা করছে, দায়িত্বশীল যারা আছে যে যা ইচ্ছা তা বলছে। আমাদের পাশের দেশ ভারত, সেইখানে ডিজেলের দাম কমেছে আর আমাদের দেশে বাড়ছে। এটা কখনোই ন্যায়সঙ্গত কোনো বিষয় হতে পারে না। গরিবের দিকে লক্ষ্য রেখে, নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের দিকে লক্ষ্য রেখে, কারণ তাদের আয় ইনকাম বাড়ছে না, তাদের দিকে লক্ষ্য রেখে আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের ডিসিশন নেওয়া উচিত, চিন্তা চেতনা করা উচিত, সিদ্ধান্ত করা উচিত।